जी भाई बहन आज के अपना अन्य रकम एक भिडियो देखो जो हो चुलकानी पता मैंने थुक्को मान मान पतार कहनी तो मान पता आसले हमारे जीवन के एकबारे तछ नच कर दे एक खिदबी दिए दे एक खिदिर विदिर लागिए दे आज के देखा मान रे ओ पता रे तुई हाके चुलकैसना मान रे तुई है तो हरामी होते पारिसना এই মালের গাছ নিজেকে খুব বিশ্ব সুন্দরী মনে করে একবারে কচুর গাছের পান্দরে এমন ভাবসাব লিয়া বুককে টান টান করে খাড়িয়া থাকবে যে অজ্ঞাম আগে মনে হয়েছে যে কুণ্ঠে থাকে বড় বাপের সম্পত্তি লিয়া ওই একলাই খাড়িয়া আছে আর জায়গা তো রয়েছে পচা ডোবাতে এত ভাব কিসের পাতা খান খুব চিকন চাকন হয়ে আছে ডাল খানটাও চিকন চাকন হয়ে আছে দেখে মনে হবে যে বলে মেকআপ করে বসে আছে কিন্তু আসলে তা নয় ভিতরে একবারে দুনিয়ার বিষ্ণিপনাতে ভরা দুষ্টু ছেলে পিলা যদি একে একটি লেড়ে লাই তাহলে পারে তো একবার অজানকে একবারে তো আসলে খিদবি দিয়ে দেয় মালের গাছ মনে মনে কহে যে কাকে লাগতে কাকে লেড়েছিস তোর জীবনটাকে একবারে খিদবি দিয়ে দিন যতই চুলকায় কা যতই ভিতরে বিষ্ণিপনা থাকুক ওপরে ওপরে কিন্তু কামে লাগে যে একে চুলকানি ধরিয়ে দিয়েছে যে দেখেন একবারে কত সুন্দর ডাল মাল একবারে দেখে মনে হয়েছে যে কত একবারে বিশ্ব সুন্দরী কিন্তু এই যে একবারে মাঘ মেঘের সময় যদি ধর ফলি আপনার কোনো ছাতা মাথা না থাকে তো ওইটাকে মাথায় করে নিয়ে দৌড় দিয়ে আপনি বাড়ি যেতে পারবেন কিন্তু আপনারা একটু সাবধান করে দেখি যে ঠাইরে ঠাইরে ধরবেন কারণ জেঠে সেঠে যদি হাত দেন ওইও কিন্তু আপনাকে ছাড় দেবে না এই যে ছড়াটা বুঝতে পারেনি জেঠে সেঠে হাত দিয়ে এখন আখাড়গুলোতে বসে হাতকে শেখা চলেছে ছোটকালে আপনারা মনে হয় কি যে এরকম করে আখাড়গুলোতে যা আগুন হাত শেখা শেখা চুলকানি মেরেছেন আমরাও এরকম জীবনে কত ছোটকালে যে করেছে আপনারা চিন্তা করতে পারবেন আপনারা কে কে করেছেন আপনারা কিন্তু কইবেন যদি না কহেন তাহলে এখনই কিন্তু চুলকাইবে আর দিনে চুলকাইবে যেমন তেমন রাইতে চুলকাইবে বেশি চুলকানিকে লিয়ে আমি একটা ছড়া শিখেছি আপনারাকে তাহলে ছড়াটা কইয়ে দিই চুলকানি রে চুলকানি হাই রে সাদে চুলকানি দিনে চুলকাই যেমন তেমন রাইতে চুলকাই চুলকানি গেরাম গঞ্জে কিন্তু কানটা কুন্টিতে এলে মানের গাছটা ছুঁয়ে থাকে আর ওই যে কালো খাসি কালো চোরটা এসে এমন গুত্তা গেত্তা খাইবে আমাকে গেলাকে খুলে একেবারে বাদ করে দিবে তো যাই হোক আপনার বাড়িতে যদি হয়েছে মানের ছানা করে তাহলে আপনার কেমন রিয়াকশন হইতে পারে দেখেন ভিডিও খানটাতে মামুনি কি রাঁধছেন মান রান্না করছি মান মান সিদ্ধ দিচ্ছি মানের ছানা খাবো মানের ছানা খাওয়ার লেগে জিলো পকাছে হয় মানের ছানা করছি এগুলো আপনি রাঁধেন যেগুলো মুখ টুক চুলকাইবে আমি 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 এগুলো খাবো না এগুলো আমি খাবো না আমি এগুলো আমি কয়ে দিলাম আমি খাইতে পারবো না মান কি খারাপ জিনিস তোকে কে কয়েছে মান খারাপ জিনিস মান হার দাদি রোজ খাই দাও মানের ছানা মানের ছানা খেলে কত কি হয় জানিস মানের ছানা খেলে বাতের ব্যথা সারে মানের ছানা খেলে শরীরে বিষ ব্যথা থাকে না মানের ছানা কত ভালো জিনিস আর তোর কি খাইছিস কি খাওয়া শিখলি তোরা খালি মুরগি আর এই গোস্ত খাওয়া শিখলি মান কত উপকারী জানিস খালি শরীরের কত উপকার হয় রক্ত পরিষ্কার হয় মান খাওয়া যে খুব ভালো আপনারা এগুলাই কহেন খালি দূর ফেদা খুনতে কাল মানের ছানা মানে ছানা বেলে খুব বেলে যাবে পদার্থের মানের ছানা দূর যারা বেলে বেলে জুঠা কথা কয় তারা বেলে মানে ছানা খাইলে বেলে ওর বেলে মুখ চুলকে হাত দিয়ে এটা কথা কইবে তাইলে পরে মানুষ এসে যে এত আদালতে লিয়ে যা মানের ছানা খাইলে বুঝেলি তো যে কি জুঠা কথা কইছে এই লাইলে ভোগা দিয়ে কইবে এগুলা ওর তরকারি কিনবে না কিপ ঠামু করবে এলে করে যে লড়িয়াত পোনা করে খাইবে ছেলেকে এগুলা ভোগা দিয়ে কথা কয়ে বহু বেটিকে বাগাই তো আগের যুগে তাহলে আমার ঘা পাইলা শিল্পী মারুফের কণ্ঠে একটা মান লিয়া গান শুনেলেন আর ভিডিওটা কেমন লাগলো এটা কিন্তু কমেন্টসের মাধ্যমে কইবেন আর আপনার হয়েছে লাইক ফলো করে দিবেন আর পেজ খানটা মান রে ও পাতা রে তুই হাকে চুলকাইস না মান রে তুই এত হারামি হতে পারিস না মান রে ও পাতা রে তুই হাকে চুলকাইস না মান রে তুই এত হারামি হতে পারিস না হাড়িতে কই রাশি জিয়া তোকে খাইনু হামি ভাতের সুতে হাড়িতে কই রাশি জিয়া তোকে খাইনু হামি ভাতের সুতে তুই ফেধা চুলকাস খালি রে মান রে ও পাতা রে তুই হাকে চুলকাস না মান রে তুই এত হারামি হতে পারিস না মান রে ও পাতা রে তুই হাকে চুলকাস না মান রে তুই এত হারামি হতে পারিস না